প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। এই বৈশ্বিক মহামারীর সময় ঘরের মধ্যে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আমি সোহেল আহমেদ, অশোক সুপার মেকানিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমি চতুর্থ পর্ব মেটালার্জি সাবজেক্ট ক্লাস নিচ্ছি। আজকে আমার নবম ক্লাস। ইতিমধ্যে আমি 9-8টি ক্লাস নিয়েছি। আজকে দশম অধ্যায়ের বাকি অংশগুলো তোমাদেরকে পাঠদান করাবো। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং A2I এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মেহনতের কারণে আমরা অনলাইনে ক্লাস দিতে পেরেছি। তোমরা নিয়মিত ক্লাসে যুক্ত থাকবে এবং অনলাইনে ক্লাসে যুক্ত থাকবে এবং আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছ, ধন্যবাদ তোমাকে। অলহজ ধাতু এবং সংকর ধাতু সম্পর্কে আমি তোমাদেরকে পাঠদান করাবো। ইতিমধ্যে আমি পূর্বের 4টি বিষয় পড়িয়েছি, এখন আজকে অলহজ ধাতু নিষ্কাশন পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে জানাবো। অলহজ ধাতু অর্থাৎ তামা, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন, সীসা নিষ্কাশন পদ্ধতি সম্পর্কে আমরা এখন জানতে পারবো। অলহজ ধাতু নিষ্কাশন পদ্ধতি লৌহ যুগের অনেক আগে অলহজ যুগে শুরু হয়। এর প্রধান কারণ কতগুলো: অলহজ ধাতু আকরিক সহজলভ্যতা ও ধাতু নিষ্কাশন পদ্ধতি ও তুলনামূলক সহজ। অ্যালুমিনিয়াম, তামা, দস্তা, টিন এবং সীসার গলনাঙ্ক বেশ কম, তাই নিষ্কাশন প্রক্রিয়ার জটিলতার কোনো কোনো ক্ষেত্রে কম। তবে তামার গলনাঙ্ক অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি হলেও অ্যালুমিনিয়ামের আবিষ্কার বেশি দিন হয়নি, কেননা অ্যালুমিনিয়ামের নিষ্কাশন বেশ জটিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, শুনে থাকলে আমাকে কমেন্টস লিখে পাঠাও, ধন্যবাদ। তামার গলনাঙ্ক অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি, কিন্তু অ্যালুমিনিয়ামের নিষ্কাশন পদ্ধতি জটিল বিধায় তামার ব্যবহার পূর্বে শুরু হয়েছে আর অ্যালুমিনিয়ামের ব্যবহার অল্প কিছুদিনের জন্য কিছুদিন পূর্বে শুরু হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা অ্যালুমিনিয়ামের নিষ্কাশন পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। অ্যালুমিনিয়াম নিষ্কাশন, অ্যালুমিনিয়াম সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে এর অবস্থান: প্রকৃতিতে অ্যালুমিনিয়াম মৌল অবস্থায় পাওয়া যায় না, কিন্তু যৌগ অবস্থায় প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম পাওয়া যায়। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকগুলো কয়েকটি নিম্নে দেওয়া হলো: বক্সাইট, জিপসাইট, ক্রোলাইট, পটাশ মাইকা, অ্যালোনাইট। আমি আবার বলতেছি, বক্সাইট, জিপসাইট, ক্রোলাইট, পটাশ মাইকা, অ্যালোনাইট, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতি বর্তমান অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য হল্ট বা হ্যারল্ড পদ্ধতি বহুল প্রচলিত। এই পদ্ধতিটি বক্সাইট আকরিক হতে অ্যালুমিনিয়ামের শিল্প উৎপাদন প্রক্রিয়া 3টি ধাপে সম্পন্ন করা হয়, যথা: বক্সাইট বিশুদ্ধকরণ, অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণ, অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশোধন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে বক্সাইট বিশুদ্ধকরণ, অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণ এবং অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশোধন দেখব। বক্সাইট বিশুদ্ধকরণ: বক্সাইটের মধ্যে আয়রন, সিলিকন ইত্যাদি ভেজাল রূপে মিশ্রিত থাকে। সিলিকন মিশ্রিত থাকলে রং সাদা এবং ফেরিক অক্সাইড মিশ্রিত থাকলে রং বাদামি হয়। এই ভেজাল দূরীকরণের জন্য 3টি পদ্ধতি অনুসৃত হয়। এদের মধ্যে বেয়ার পদ্ধতি বহুল ব্যবহৃত পদ্ধতি। বক্সাইট বিশুদ্ধকরণ: বক্সাইটের মধ্যে আয়রন, সিলিকন ইত্যাদি ভেজাল রূপে মিশ্রিত থাকে। সিলিকন মিশ্রিত থাকলে রং সাদা এবং ফেরিক অক্সাইড মিশ্রিত থাকলে রং বাদামি হয়। এ ভেজাল দূরীকরণের জন্য 3টি পদ্ধতি অনুসৃত হয়। এদের মধ্যে বেয়ার পদ্ধতি বহুল ব্যবহৃত পদ্ধতি। আমি বেয়ার পদ্ধতি সম্পর্কে বলতেছি। এ পদ্ধতিতে মিহি করা বক্সাইড চূর্ণের সাথে 45% কস্টিক সোডা দ্রবণ মিশ্রিত করে মিশ্রণকে একটি অটোক্লেভে নিয়ে 0.5 থেকে 0.6 মেগাপ্যাস্কেল চাপে 150°C তাপে কয়েক ঘন্টা ধরে উত্তপ্ত করা হয়, ফলে বক্সাইডের অ্যালুমিনিয়াম সোডিয়াম অ্যালুমিনেট হিসাবে দ্রবীভূত হয়। অপ্রয়োজনীয় লৌহ অক্সাইড অদ্রবণীয় থেকে যায়। এবার সোডিয়াম অ্যালুমিনেট দ্রবণ পানি মিশিয়ে পরিস্রাবন করা হয়। পরিস্রুতকে অল্প পরিমাণ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্রমাগত ঝাঁকুনি সহ উত্তপ্ত করা হয়। যখন সম্পূর্ণ দ্রবণে পরিণত হয় এবং অধক্ষিপ্ত হয় তখন পৃথক করে দ্রুত করত শুষ্ক করে চুল্লিতে 1500°C তাপমাত্রায় বস্মীকরণের মাধ্যমে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম সংগ্রহ করা হয়।
এটা হচ্ছে বেয়ার পদ্ধতি। আমি বেয়ার পদ্ধতিটা আবার বলতেছি, এই পদ্ধতিতে মিহি করা বক্সাইট চূর্ণের সাথে 45% কস্টিক সোডা দ্রবণ মিশ্রিত করে মিশ্রণকে একটি অটোক্লেভে নিয়ে 0.5 থেকে 0.6 মেগা প্যাস্কেল চাপে 145 ডিগ্রি সেলসিয়াস তাপে কয়েক ঘন্টা ধরে উত্তপ্ত করা হয়, ফলে বক্সাইট অ্যালুমিনিয়া অ্যালুমিনিয়াম সোডিয়াম অ্যালুমিনেট হিসেবে দ্রবীভূত হয়, অপ্রয়োজনীয় লৌহ অক্সাইড অদ্রবণীয় থেকে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যালুমিনিয়া তড়িৎ বিশ্লেষণ, বেয়ার পদ্ধতিতে প্রাপ্ত বিশুদ্ধ অ্যালুমিনিয়াকে বিগলিত করে ক্রোলাইট ও ফিলোস্পার দ্রবীভূত করে বৈদ্যুতিক চুল্লিতে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তড়িৎ বিশ্লেষণ করা হয়। এই চুল্লি লৌহ নির্মিত এবং এর দেয়াল ও মেঝেকে পুরো কার্বন দ্বারা প্রলেপ দেওয়া হয়, ফলে চুল্লিটি ক্যাথোড হিসেবে কাজ করে। চুল্লির উপর হতে কপার দণ্ডের সাহায্যে কতগুলো দৃঢ় কার্বন দণ্ডকে অ্যানোড হিসেবে দ্রবণের মধ্যে এমনভাবে ঝুলিয়ে দেওয়া হয় যেন এদের নিচের প্রান্ত চুল্লির মেঝের প্রায় কাছাকাছি থাকে। এবার বিদ্যুৎ প্রবাহ চালনা করলে অ্যালুমিনিয়াম অক্সাইড বিশ্লেষিত হয়ে যায় এবং ক্যাথোড উৎপন্ন অ্যালুমিনিয়াম তড়িৎ আকারে তরল আকারে চুল্লির নিচে জমা হয়। পরবর্তী প্রয়োজন অনুসারে চুল্লির নিচের নির্গমন নলের সাহায্যে বের করে নেওয়া হয়। এই পদ্ধতিতে 99% বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পাওয়া যায়। অর্থাৎ অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বেয়ার পদ্ধতি। এই বেয়ার পদ্ধতিতে প্রাপ্ত বিশুদ্ধ অ্যালুমিনিয়ামকে বিগলিত করে ক্রোলাইট ও ফ্লোস্পার দ্রবীভূত করে বৈদ্যুতিক চুল্লিতে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তড়িৎ বিশ্লেষণ করা হয়। এই এ চুল্লি লৌহ নির্মিত এবং এর দেয়াল ও মেঝেকে পুরো কার্বন দ্বারা প্রলেপ দেওয়া হয়, ফলে চুল্লিটি ক্যাথোড হিসেবে কাজ করে। চুল্লির উপর হতে কপার দণ্ডের সাহায্যে কতগুলো দৃঢ় কার্বন দণ্ডকে অ্যানোড হিসাবে দ্রবণের মধ্যে এমনভাবে ঝুলিয়ে দেওয়া হয় যেন এদের নিচের প্রান্ত চুল্লির মেঝের প্রায় কাছাকাছি থাকে। এবার বিদ্যুৎ প্রবাহ চালনা করলে অ্যালুমিনিয়াম অক্সাইড বিশ্লেষিত হয়ে যায় এবং ক্যাথোড উৎপন্ন অ্যালুমিনিয়াম তরল আকারে নিচে জমা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় চুল্লির নিচের নির্গমন নলের সাহায্যে অ্যালুমিনিয়াম বের করে আনা হয়। এভাবে 99% বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পাওয়া যায়। অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশোধন, এই পদ্ধতিকে হুপ পদ্ধতি বলা হয়। অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণে যে অ্যালুমিনিয়াম পাওয়া যায় একে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম প্রস্তুতের জন্য একটি বিশেষ ধরনের বৈদ্যুতিক সেল ব্যবহার করা হয়। এতে তিনটি স্তর থাকে। নিচের যে স্তর সেখানে থাকে অ্যালুমিনিয়াম, কপার ও সিলিকনের শঙ্কর ধাতুর অ্যানোড স্তর, মধ্যে থাকে ক্রোলাইট ও বেরিয়াম ক্লোরাইডের স্তর, উপরে থাকে উৎপন্ন বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের স্তর। আমি আবার বলতেছি, অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশোধন, এ পদ্ধতিকে হুপ পদ্ধতি বলা হয়। অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণে যে অ্যালুমিনিয়াম পাওয়া যায় এ থেকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম প্রস্তুতের জন্য একটি বিশেষ ধরনের অ্যালুমিনিয়াম সেল ব্যবহার করা হয়। এতে তিনটি স্তর থাকে। নিচে অ্যালুমিনিয়াম, কপার ও সিলিকনের শঙ্কর ধাতুর অ্যানোড স্তর, মধ্যে কোয়েলাইট ও বেরিয়াম ক্লোরাইডের স্তর, উপরে উৎপন্ন বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের স্তর। এই বিদ্যুৎ কোষে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে অ্যানোড স্তর হতে অ্যালুমিনিয়াম আয়ন হিসাবে মধ্যস্তরে দ্রবণে চলে যায় ও বেজাল বা অপদ্রব্যসমূহ নিচে অ্যানোডে করে থাকে। অ্যালুমিনিয়ামের আয়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে উপরে ধাতব অ্যালুমিনিয়ামের স্তর গড়ে তোলে এবং উপরে নির্গমন পথে বের করে আনা হয়। এভাবে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পাওয়া যায়। এতে প্রায় 99.9% বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের নিষ্কাশন পদ্ধতি। এখন আমরা তামার নিষ্কাশন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তার আগে তামার অবস্থান এবং তামার আকরিক সম্পর্কে আমরা একটু দেখে নেব। তামার অবস্থান, আমেরিকা, সুইডেন, রাশিয়া কয়েকটি স্থানে তামা সামান্য পরিমাণ মৌলিক অবস্থায় পাওয়া যায়। অধিকাংশ তামা যৌগ অবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যায়। তামার কয়েকটি আকরিকের নাম নিচে দেওয়া হলো। তার পূর্বে আমি আবার তামার অবস্থান সম্পর্কে বলতেছি। আমেরিকা, সুইডেন, সাইবেরিয়ার কয়েকটি স্থানে তামা সামান্য পরিমাণে মৌলিক অবস্থায় পাওয়া যায়, কিন্তু অধিকাংশ তামা যৌগ অবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যায়। তামার কয়েকটি আকরিকের নাম নিচে দেওয়া হলো। একটা হচ্ছে কিউপ্রাইট, যার সংকেত হচ্ছে কপার টু, ও ম্যালকোনাইট, কপার অক্সাইড,
কপার পাইরাইটস, অ্যাটাকামাইট, কিউপ্রাইট, মেলকোনাইট, কপার পাইরাইটস, অ্যাটাকামাইট, এগুলো হচ্ছে তামার আকরিক। তামা নিষ্কাশন পদ্ধতি, তামার নিষ্কাশন পদ্ধতি দুই প্রকার, যথা সালফার বিহীন আকরিক হতে তামা নিষ্কাশন, কপার পাইরাইটস হতে তামা নিষ্কাশন। সালফার বিহীন আকরিক হতে তামার নিষ্কাশন যেটা, সেটা হচ্ছে কপার অক্সাইড বা কার্বনের আকরিককে প্রথমে ভস্মীকরণ কপার অক্সাইডে উৎপন্ন করা হয়। কপার অক্সাইডের সাথে কোক এবং সামান্য পরিমাণে বালি বিগালক হিসাবে মিশ্রিত করে মিশ্রণকে ব্লাস্ট ফার্নেস বা বার্তার চুল্লিতে তীব্রভাবে উত্তপ্ত করে ধাতব তামা পাওয়া যায়। এখানে যে বিক্রিয়াটা সংঘটিত হয় সেটা হচ্ছে কপার কার্বনেট, এটাকে ভাঙলে কপার অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আর কপার অক্সাইড প্লাস কার্বন এটাকে এটার সাথে বিক্রিয়া করে কপার প্লাস কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়। তামার নিষ্কাশন পদ্ধতি দুই প্রকার, প্রথমত সালফার বিহীন আকরিক হতে তামার নিষ্কাশন, দ্বিতীয়ত কপার পাইরাইটস হতে তামার নিষ্কাশন। সালফারবিহীন আকরিক হতে তামার নিষ্কাশন, কপার অক্সাইড বা কার্বনের আকরিককে প্রথমে ভস্মীকরণ কপার অক্সাইডে উৎপন্ন করা হয়, কপার অক্সাইডের সাথে কোক ও এবং সামান্য পরিমাণ বালি বিগালক হিসাবে মিশ্রিত করে মিশ্রণকে বার্তার চুল্লিতে তীব্রভাবে উত্তপ্ত করে ধাতব তামা পাওয়া যায়। এর যে বিক্রিয়া হয় কপার কার্বনেট, কপার অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এবং কপার অক্সাইড প্লাস কার্বনের সাথে বিক্রিয়া করে কপার প্লাস কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়। কপার এখন দ্বিতীয়ত যে কপার পাইরাইটস হতে তামার নিষ্কাশন, বিভিন্ন অসুবিধার কারণে কপার পাইরাইটস থেকে তামার নিষ্কাশনের জন্য আধুনিক তাপীয় পদ্ধতি বেশি অনুসৃত হয়। এ পদ্ধতি চারটি ধাপে সম্পন্ন করা হয়। 1 নম্বর হচ্ছে ঘনীকরণ, 2 পিগলন ও ম্যাট প্রস্তুতি, 3 ম্যাট হতে ব্লিস্টার কপার উৎপাদন, 4 ব্লিস্টার কপার বিশোধন। কপার পাইরাইটস হতে তামার নিষ্কাশন চারটি ধাপে সম্পন্ন করা হয়। 1 নম্বর হচ্ছে ঘনীকরণ, 2 বিগলন ও ম্যাট প্রস্তুতি, 3 ম্যাট হতে ব্লিস্টার কপার উৎপাদন, 4 ব্লিস্টার কপার বিশোধন। ঘনীকরণ, এখন আমি ঘনীকরণ সম্পর্কে বলতেছি। ঘনীকরণের দুটি পদ্ধতি আছে, একটা আছে ফেনা বাসমান পদ্ধতি এবং তাপ জারণ পদ্ধতি। ফেনাবাসমান পদ্ধতি, এ পদ্ধতি বিচূর্ণ আকরিককে একটি পাত্রে নিয়ে এতে পানি সামান্য পরিমাণ পাইন তেল, চুন, জেনথেট মিশ্রিত করে উত্তম রূপে ঝাঁকানো হয়। এই মিশ্রণের মাধ্যমে সরু নলের সাহায্যে বায়ু চালনা করলে উপরে ফেনা জমা হয়। চূর্ণ সালফাইড আকরিক পানি সিক্ত হয় না, বরং তৈলে সহজে সিক্ত হয়ে ফেনার মধ্যে সঞ্চিত হয়। অপরদিকে মাটি বালি সহজে সিক্ত হয়ে পাত্রের চলায় জমা থাকে। এটা হচ্ছে ফেনা বাসমান পদ্ধতি। আর তাপ জারণ পদ্ধতি, এ পদ্ধতিতে ঘনীকৃত আকরিককে একটি বহুতাক বিশিষ্ট চুল্লির উপর দিয়ে উত্তপ্ত হতে নিচের দিকে এমনভাবে চালনা করা হয় যাতে এগুলো চুল্লির এক তাক হতে অন্য তাকে পতিত হওয়ার সময় নিচে থেকে প্রবাহিত উত্তপ্ত বায়ুর সংস্পর্শে আসে। অর্থাৎ আকরিককে উত্তপ্ত সালফার জারিত হয়ে সালফেটে পরিণত হয় এবং বাষ্পাকারে বের হয়ে যায়। 2 আর্সেনিক সালফাইড ও অ্যান্টিমনি সালফাইড জারিত হয়, অক্সাইডে পরিণত হয় এবং চুল্লি হতে বের হয়ে যায়। পাইরাইটস বিয়োজিত হয়ে কিউপ্রাস ও ফেরাস সালফাইডে পরিণত হয়। এখন আমরা বিগলন ও ম্যাট প্রস্তুতি, তাপজারিত আকরিকের সাথে কোক, সিলিকা এবং সামান্য পরিমাণ চুন মিশ্রিত করে মিশ্রণকে বিগলনের জন্য বার্তা চুল্লিতে দেওয়া হয়। এবার চুল্লি প্রজ্বলিত করে গরম বাতাস প্রবাহিত করা হয়। এতে কোক পুড়ে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং চুল্লিকে উত্তপ্ত করে। আসলে কপার নিষ্কাশন পদ্ধতি এবং অলোহ ধাতু নিষ্কাশন পদ্ধতি, এগুলো আমাদেরকে বারবার আয়ত্ত করতে হবে, তাহলে এই জিনিসটা আমাদের আয়ত্তে চলে আসবে। এখন আমরা যেটা ব্লিস্টার কপার বিশোধন, ব্লিস্টার কপারের মধ্যে সাধারণত সালফার, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, আয়রন, টিন,
নিকেল, জিঙ্ক ও লিড ইত্যাদি অপদ্রব্য হিসাবে মিশ্রিত থাকে। এই অপদ্রব্যকে দূর করে বিশুদ্ধ কপার উৎপাদনের জন্য দুইটি পদ্ধতি ব্যবহার হয়। একটা হচ্ছে তাপীয় বিশোধন পদ্ধতি, অর্থাৎ থার্মাল রিফাইনিং প্রসেস, এটা হচ্ছে তাপীয় বিশোধন পদ্ধতি। আর একটা হচ্ছে তড়িৎ বিশোধন পদ্ধতি, ইলেকট্রোলাইটিক রিফাইনিং প্রসেস। তবে তড়িৎ বিশোধন পদ্ধতি বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যালুমিনিয়াম এবং তামার নিষ্কাশন পদ্ধতি দেখেছি, এখন আমরা দস্তার নিষ্কাশন পদ্ধতি দেখব। তার আগে দস্তার অবস্থান এবং দস্তার আকরিকের নামগুলো কী কী তা দেখে নেব। অবস্থান, দস্তার প্রকৃতিতে দস্তা মুক্ত অবস্থায় পাওয়া যায় না। আকরিক হিসাবে আমেরিকা, চীন, জাপান, বার্মা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দস্তা পাওয়া যায়। দস্তার প্রধান আকরিকের নাম নিচে দেওয়া হলো: জিঙ্কাইট, ফ্রাঙ্কলিনাইট, কেলামিন ও জিঙ্কব্লেট। অবস্থান, প্রকৃতিতে দস্তা মুক্ত অবস্থায় পাওয়া যায় না। আকরিক হিসাবে আমেরিকা, চীন, জাপান, বার্মা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দস্তা পাওয়া যায়। দস্তার প্রধান আকরিকের নাম নিচে দেওয়া হলো: জিঙ্কাইট, ফ্রাঙ্কলিনাইট, কেলামিন ও জিঙ্কব্লেট। এখন দস্তা নিষ্কাশন পদ্ধতি, দুটি পদ্ধতিতে দস্তা নিষ্কাশন করা যায়। কার্বন বিজারণ পদ্ধতি, দুই আধুনিক বৈদ্যুতিক পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতি, আধুনিক বৈদ্যুতিক পদ্ধতি। এখন আধুনিক বৈদ্যুতিক পদ্ধতি, এটি সিক্ত পদ্ধতি হিসাবে পরিচিত। জিঙ্ক ব্লেডকে তেল বাসমান পদ্ধতির সাহায্যে ঘনীকরণ করার পরে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ জারণ করা হয় যাতে জিঙ্ক সালফেট উৎপন্ন হয়। আর যদি কেলামিন আকরিক ব্যবহার করা হয় তাহলে তাপ জারণ প্রক্রিয়ায় আকরিক অক্সাইডে পরিণত হয়। তাপ জারণের ফলে জিঙ্ক সালফেটের সাথে উৎপন্ন কিছু পরিমাণ জিঙ্ক অক্সাইড আকরিকের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করে ফেলে যোগ করার ফলে ভেজাল সম্মিলিত জিঙ্ক সালফেট দ্রবণ উৎপন্ন হয়। এখন অবিশুদ্ধ জিঙ্ক সালফেট হতে বিশুদ্ধ জিঙ্ক উৎপাদন, আমরা যদি অবিশুদ্ধ জিঙ্ক সালফেট হতে বিশুদ্ধ জিঙ্ক উৎপাদন করতে চাই তাহলে বৈদ্যুতিক পদ্ধতিতে প্রাপ্ত জিঙ্ক সালফেট দ্রবণে প্রচুর চুনের পানি মিশ্রিত করলে অ্যালুমিনিয়াম, আয়রন, আর্সেনিক ও সিলিকা অধঃক্ষিপ্ত হয়। অতপর জিঙ্ক ডাস্ট যোগ করলে ক্যাডমিয়াম, কপার, ক্যালসিয়াম অধঃক্ষিপ্ত হয়। দ্রবণের মধ্যস্থিত লৌহকে জারিত করে ফেরিক অবস্থায় নিয়ে দ্রবণের অ্যাসিডিটি সুবিধাজনক অবস্থায় আনয়ন করলে আয়রন, অ্যালুমিনিয়াম, অ্যান্টিমনি, আর্সেনিক বেসিক যৌগ হিসাবে অধঃক্ষিপ্ত হয়। দ্রবণের সাথে যৌগ বিকারক যোগ করলে কোবাল্ট ও নিকেল দ্রবীভূত হয়। অতপর পরিস্রবণ করলে সালফিউরিক অ্যাসিড যুক্ত বিশুদ্ধ জিঙ্ক সালফেট দ্রবণ পাওয়া যায়। উৎপন্ন দ্রবণকে জিঙ্ক ক্যাথোড ও লিড অ্যানোডে অ্যানোড সহযোগে তড়িৎ বিশ্লেষণ করলে জিঙ্ক ক্যাথোডে জমা হয়। এ পদ্ধতিতে বিশুদ্ধ 99.9% বিশুদ্ধ দস্তা উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন টিন সম্পর্কে বলবো। টিনের অবস্থান, অর্থাৎ সাইবেরিয়া, বলিভিয়া প্রভৃতি দেশে মুক্ত অবস্থায় সামান্য টিন পাওয়া যায়। টিনের আকরিক হিসেবে আমরা ক্যাসিটেরাইট, একে টিন স্টোনও বলা হয়। বার্মায় প্রচুর পরিমাণে টিন স্টোন পাওয়া যায়। তাহলে সাইবেরিয়া, বলিভিয়া প্রভৃতি দেশে মুক্ত অবস্থায় সামান্য টিন পাওয়া যায়। টিনের প্রধান আকরিকের নাম হচ্ছে ক্যাসিটেরাইট, একে টিন স্টোনও বলা হয়। বার্মায় প্রচুর পরিমাণে টিন পাওয়া যায়। টিন নিষ্কাশন পদ্ধতি, টিন স্টোন হতে তিন ধাপে টিন নিষ্কাশন করা হয়। এক নম্বর হচ্ছে ঘনীকরণ, দুই বিগালন, তিন বিশোধন। আমি আবার বলতেছি, টিন স্টোন হতে তিন ধাপে টিন নিষ্কাশন করা হয়। এক নম্বর হচ্ছে ঘনীকরণ, দুই বিগলন, তিন বিশোধন। ঘনীকরণটা হচ্ছে চূর্ণ আকরিকের সাহায্যে সাথে চূর্ণ আকরিকের সাথে ভেজাল পদার্থ দূরীকরণের জন্য পর্যাপ্ত পানি মিশ্রিত করে ডালু, তার জালি, টেবিলের উপর দিয়ে প্রবাহিত করা হয়। এতে বাড়ি টিন ডাইঅক্সাইড, ওয়ালফ্রাম নিচে এবং সিলিকা সিলিকেট পানির সাথে ভেসে যায়। এরপর আকরিককে পরাবর্তক চুল্লি, পরাবর্তক বা রিভার্টরি চুল্লিতে বায়ুর উপস্থিতিতে তাপচারণ করা হয়। ফলে উদ্বায়ী পদার্থসমূহ গ্যাস রূপে বের হয়ে যায়। এরূপে ঘনীকৃত আকরিককে 60 থেকে 70%
60% টিন অক্সাইড থাকে, একে কাল টিন বলে। ঘনীকরণ বিষয়টা আমরা যদি আবার বলি, চূর্ণ আকরিকের সাথে বেজাল দ্রব্য দূরীকরণের জন্য পর্যাপ্ত পানি মিশ্রিত করে ডালু তার জালি টেবিলের উপর দিয়ে প্রবাহিত করা হয়। এতে ভারী টিন ডাইঅক্সাইড ওয়লফ্রাম নিচে এবং সিলিকা সিলিকেটের পানির সাথে ভেসে যায়। এরপর আকরিককে রিবেটরি বা পরবর্তী চুল্লিতে বায়ুর উপস্থিতিতে তাপ জারণ করা হয়, ফলে উদ্বায়ী পদার্থসমূহ গ্যাস রূপে বের হয়ে যায়। এরূপে ঘনীকৃত আকরিককে 60% থেকে 70% টিন অক্সাইড পাওয়া যায়, একে কাল টিন বলা হয়। আর বিকলন পদ্ধতিতে যে টিন উৎপাদন করা হয়, যে গাঢ় বা ঘনীকৃত আকরিকের সাথে অ্যান্থ্রাসাইট কয়লা মিশ্রিত করলে পরাবর্তক বা রিবেটরি চুল্লিতে উত্তপ্ত করা হয়। আকরিকের সাথে সিলিকা মিশ্রিত থাকলে বিকলক হিসেবে সামান্য চুন বা ফ্লোস্পার মিশ্রিত করা হয়। 1200 থেকে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টিন অক্সাইড বিজারিত হয়ে ধাতুতে পরিণত হয়। বিশোধন প্রক্রিয়া, বিশোধনের জন্য উৎপন্ন টিনকে অন্য একটি পরাবর্তক চুল্লিতে নিয়ে ধীরে ধীরে গলানো হয়। গলিত টিন গড়িয়ে নিচে পড়ে যায় এবং অপদ্রব্য মেঝেতে পড়ে থাকে। গলিত টিনকে একটি পাত্রে নিয়ে কাঁচা কাঠ দিয়ে ভালোভাবে নাড়লে কাঠের গায়ে অপদ্রব্য লেগে যায়। এরূপে 99% বিশুদ্ধ টিন পাওয়া যায়। তাহলে আমি বিশোধন প্রক্রিয়াটা আবার বলছি। বিশোধনের জন্য উৎপন্ন টিনকে অন্য একটি পরবর্তী চুল্লিতে নিয়ে ধীরে ধীরে গলানো হয়। গলিত টিন গড়িয়ে নিচে পড়ে যায় এবং অপদ্রব্য মেঝেতে পড়ে থাকে। গলিত টিনকে একটি পাত্রে নিয়ে কাঁচা কাঠ দিয়ে ভালোভাবে নাড়লে কাঠের গায়ে অপদ্রব্য লেগে যায়। এরূপে 99% বিশুদ্ধ টিন পাওয়া যায়। এখন আমরা শেষ পর্যায়ে এসেছি, অর্থাৎ অ্যালুমিনিয়াম, তামা, দস্তা, টিন সম্পর্কে নিষ্কাশন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। এখন সীসা সম্পর্কে, সীসার নিষ্কাশন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। সীসার অবস্থান, প্রকৃতিতে সীসা মুক্ত অবস্থায় খুব কম পরিমাণে পাওয়া যায়, কিন্তু যৌগরূপে এটি যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। সীসার প্রধান আকরিকের নাম নিচে দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে গ্যালেনা, লেড সালফাইড, অ্যাংলেসাইট, সেরুসাইট, লিড ওকার, ম্যাটলোকাইট। এগুলো হচ্ছে সীসার আকরিক। 1 নম্বর হচ্ছে গ্যালেনা, অ্যাংলেসাইট, সেরুসাইট, লিড ওকার এবং ম্যাটলোকাইট প্রভৃতি। সীসার নিষ্কাশন পদ্ধতি দুইভাবে সীসা বা সীসা নিষ্কাশন করা যায়। এটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি, আর একটা হচ্ছে বায়ু বিজারণ পদ্ধতি। এখানে দস্তা দেওয়া হয়েছে, এখানে সীসা হবে। কার্বন বিজারণ পদ্ধতি এবং বায়ু বিজারণ পদ্ধতি। বায়ু বিজারণ পদ্ধতি বর্তমানে বহুল প্রচলিত। এ পদ্ধতিতে 2টি পর্যায়ে কার্য সম্পাদন করা যায়। একটা হচ্ছে তাপ জারণ, আর একটা হচ্ছে বিগালন। সীসা নিষ্কাশন পদ্ধতি দুইভাবে করা যায়, একটা কার্বন বিজারণ পদ্ধতি, দুই বায়ু বিজারিত বিজারণ পদ্ধতি। বায়ু বিজারণ পদ্ধতি বর্তমানে বহুল ব্যবহৃত হয়। এ পদ্ধতি 2টি পর্যায়ে কার্য সম্পাদন করা হয়, একটা হচ্ছে তাপ জারণ, দুই বিগালন। আমরা যদি তাপ জারণ সম্পর্কে বলতে চাই, তাহলে আকরিককে পরবর্তক চুল্লিতে রেখে নিম্ন তাপে তাপ জারণ করা হয়। চুল্লির চিত্রে, এখানে চিত্র দেওয়া হয়নি, পরবর্তীতে চিত্র অ্যাড করা হবে। চুল্লির এই প্রকার চুল্লি সীসা নিষ্কাশনের জন্য বিশেষভাবে নির্মিত। পরবর্তক চুল্লিতে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহের জন্য পাশে দরজা থাকে। এই প্রক্রিয়ায় আংশিক আকরিক লেড অক্সাইড ও লেড সালফেটে পরিণত হয়। এবং বিগলন পদ্ধতি যেটা, তাপ জারণ প্রক্রিয়া সম্পন্ন হলে চুল্লির বায়ু নিয়ন্ত্রক পার্শ্ব দরজা বন্ধ করে দেওয়া হয় এবং চুল্লির ভেতরকার তাপমাত্রা বৃদ্ধি করা হয়, ফলে লেড অক্সাইড ও লেড সালফেট অপরিবর্তিত লেড সালফাইডের সাথে বিক্রিয়া করে ধাতব লেড ও সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। এখন যদি আমরা সীসাকে পিউরিফিকেশন করতে চাই, তাহলে এই তাপ জারণ ও বিগলন পদ্ধতিতে উৎপন্ন সীসা বিশুদ্ধ নয়, কারণ এতে সামান্য পরিমাণ সিলভার, অ্যান্টিমনি, আয়রন, আর্সেনিক, কপার, জিঙ্ক, বিসমাথ ও সালফার প্রভৃতি মিশ্রিত
থাকে। ক্ষারকীয় ধাতব বেজাল সমূহ সীসা নাম নরমকরণ পদ্ধতি ও বেজাল সিলভারকে সিলভার দূরীকরণ পদ্ধতিতে পৃথক করা হয়। অতপর উৎপন্ন সীসাকে বিদ্যুৎ বিশোধন পদ্ধতিতে বিশুদ্ধ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল আমাদের অ্যালুমিনিয়াম, তামা, দস্তা, সীসা, টিন নিষ্কাশন পদ্ধতি। তো আমি গত ক্লাসে অর্থাৎ অষ্টম ক্লাসে যে বিষয়গুলো তোমাদেরকে পড়িয়েছি সেগুলো একটু রিভিউ করতে চাচ্ছি। অর্থাৎ অ্যালুমিনিয়ামের যে গুরুত্বপূর্ণ ধর্ম, অলৌহজ ধাতুর গুরুত্বপূর্ণ ধর্মগুলো পর্যায়ক্রমে আমি আবার একটু তোমাদেরকে বলছি, যাতে তোমরা এটা ভালোভাবে আয়ত্ত করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিয়মিত লেখাপড়া করবে আর অনলাইনে ক্লাসে যুক্ত থাকবে, আর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। আর বাইরে যদি যাও তাহলে বাইরে থেকে এসে 20 সেকেন্ড সময় নিয়ে সাবান পানি দিয়ে হাত ধুতে করবে, সচেতন থাকবে, নিরাপদে থাকবে। এখন আমি অ্যালুমিনিয়ামের ধর্ম সম্পর্কে আলোচনা করতেছি। অ্যালুমিনিয়াম হালকা নীলাভ সাদা ধাতু, এর গুণত্ব 2.7, অধিক মেলেবল এবং ডাকটিল গুণ সম্পন্ন। এর সর্বোচ্চ টানা সামর্থ্য 2500 থেকে 5000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, সর্বোচ্চ চাপা সামর্থ্য 3000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এর গলনাঙ্ক 666 ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্ফুটনাঙ্ক 2450 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি বিদ্যুৎ ও তাপ সুপরিবাহী, একে সহজে ওল্ডিং করা যায়। তামার, অ্যালুমিনিয়ামের পরে তামার ধর্ম আলোচনা করতেছি। তামার রং তামাটে লাল, এটি খুব নরম ও নমনীয় গুণ যথেষ্ট, বিদ্যুৎ সুপরিবাহী। এর আপেক্ষিক গুরুত্ব 8.95, এর গলনাঙ্ক 1083 ডিগ্রি সেন্টিগ্রেড, ফুটনাঙ্ক 310 ডিগ্রি সেন্টিগ্রেড। শুষ্ক বাতাস ও বিশুদ্ধ পানির সাথে বিক্রিয়া করে না, হালকা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, কিন্তু গাঢ় অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। অনুরূপভাবে দস্তার ধর্ম নিম্নরূপ। দস্তা দেখতে ধূসর সাদা বর্ণের, সাধারণ তাপমাত্রায় ভঙ্গুর, 100 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একে সরু তার ও পাতলা শীটে পরিণত করা যায়। আপেক্ষিক গুরুত্ব 6.9, এর গলনাঙ্ক 420 ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্ফুটনাঙ্ক 907 ডিগ্রি সেন্টিগ্রেড। তামার সাথে যুক্ত হয়ে উত্তম সংকর তৈরি করে, গ্যালভানাইজ করতে যথেষ্ট দস্তা ব্যবহৃত হয়। টিনের ধর্ম। টিনের রং সাদা, এর গলনাঙ্ক 322 ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্ফুটনাঙ্ক 2226 ডিগ্রি সেন্টিগ্রেড। আপেক্ষিক গুরুত্ব 7.29, টিনের গ্যাস সহায়তা গুণ বেশি, সাধারণত মুক্ত বায়ুতে এর কোনো বিক্রিয়া হয় না, টিন হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত হয়। সর্বশেষ সীসা, অর্থাৎ অ্যালুমিনিয়াম, তামা, দস্তা, টিন এবং সীসার শিল্পে ব্যবহারের গুরুত্বপূর্ণ ধর্মগুলো আমরা আলোচনা করতেছি। এ পর্যায়ে সীসার ধর্ম নিম্নরূপ। সীসা একটি ধূসর বর্ণের ধাতু, এর ধাতব দ্রুতি আছে, এর গলনাঙ্ক 327.4 ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্ফুটনাঙ্ক 1725 ডিগ্রি সেন্টিগ্রেড। আপেক্ষিক গুরুত্ব 11.3, হালকা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, কিন্তু গাঢ় অ্যাসিডের সাথে আবার বিক্রিয়া করে। শুষ্ক বায়ুতে সীসার সাথে বিক্রিয়া করে না, কিন্তু ভেজা বায়ুতে সীসার সাথে বিক্রিয়া করে। এখন আমরা অ্যালুমিনিয়ামের ব্যবহার, অর্থাৎ অ্যালুমিনিয়াম তৈজসপত্র তৈরির কাজে ব্যবহৃত হয়, বৈদ্যুতিক শিল্পে পরিবাহী তার তৈরিতে ব্যবহৃত হয়, লৌহ ইস্পাতকে অবদ্রব্য মুক্ত করতে ব্যবহৃত হয়, হালকা হয় এরোপ্লেন, গাড়ি, খুচরা যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হয়, খাঁটি অ্যালুমিনিয়াম দিয়ে আয়রন প্রলেপ দেওয়া হয়, দরজা জানলা তৈরির কাজে ব্যবহৃত হয়, প্যাকিং কাজে ব্যবহৃত হয়, শঙ্কর ধাতু তৈরিতে ব্যবহৃত হয়। এ পর্যায়ে তামার ব্যবহার। টেলিগ্রাফ, টেলিফোন ও বিদ্যুৎ শিল্পের তার তৈরির জন্য তামা ব্যবহৃত হয়। তাপ সুপরিবাহী পাত্র নির্মাণে এর বিকল্প নেই। তামা প্লেটিং এর কাজে ব্যবহৃত হয়, শঙ্কর ধাতু তৈরিতে ব্যবহৃত হয়, ফ্রিজ, এয়ার কুলারের টিউব তৈরিতে ব্যবহৃত হয়, তৈজসপত্র তৈরির কাজে ব্যবহৃত হয়, বয়লার তৈরির কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন অলঙ্কার তৈরিতে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিয়মিত পাঠদান করবে এবং এই ভিডিওটা আবার দেখার প্রয়োজন হলে দক্ষতা বাতায়নে সার্চ করবে অথবা www.skillsportalbangladesh-এ সার্চ করবে, তাহলে এটা বারবার দেখতে পারবে। এবং আমাদের ক্লাস যেহেতু নিয়মিত অনলাইনে ক্লাসগুলো হচ্ছে, তোমরা নিয়মিত ক্লাসের সাথে যুক্ত থাকবে। এখন আমরা দস্তার ব্যবহার সম্পর্কে বলতেছি। বৈদ্যুতিক সেল ও ব্যাটারির দস্তা ব্যবহৃত হয়, শঙ্কর ধাতু তৈরিতে ব্যবহৃত হয়, স্বর্ণ রৌপ্য নিষ্কাশনে দস্তা ব্যবহৃত হয়, জৈব রসায়নের দস্তা ব্যাপকভাবে ব্যবহৃত হয়, আস্তরণ কাজে দস্তা ব্যবহৃত হয়। টিনের ব্যবহার।
শঙ্কর ধাতু তৈরিতে ব্যবহৃত হয়, তৈজসপত্র তৈরির কাজে ব্যবহৃত হয়, আস্তরণ কাজে টিন ব্যবহৃত হয়, কালাইয়ের কাজে টিন ব্যবহৃত হয়। অনুরূপভাবে সীসা, প্রেসের টাইপ ধাতু তৈরিতে সীসা ব্যবহৃত হয়, সোল্ডার হিসাবে ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন রং তৈরিতে সীসা ব্যবহৃত হয়, শঙ্কর ধাতু তৈরিতে ব্যবহৃত হয়, বয়লারের নিরাপদ প্লাগ তৈরিতে সীসা ব্যবহৃত হয়। এভাবে আমরা শঙ্কর ধাতু ধাতুকে অলস ধাতুকে শঙ্করকরণ করা হয়। শঙ্করকরণের উদ্দেশ্য হচ্ছে কাঠিন্যতা বৃদ্ধি করা, ধাতুর রং পরিবর্তনের উদ্দেশ্যে, ঘনত্ব পরিবর্তনের উদ্দেশ্যে শঙ্করণ করা হয়। এভাবে আমরা অ্যালুমিনিয়ামের শঙ্করের উপাদানগুলো দেখেছি যে এতে তামা, অ্যালুমিনিয়াম, সিলিকন, তামা, ম্যাঙ্গানিজ ইত্যাদি মিশ্রিত থাকে। অনুরূপভাবে তামা শঙ্করের উপাদান দেখেছি, দস্তা শঙ্করের উপাদান দেখেছি, টিন শঙ্করের উপাদান দেখেছি, সীসা শঙ্করের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস লিখে পাঠাবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।